প্রচেষ্টা প্রকল্পে সরকারি অনুদান হিসাবে 1,000 টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেটা আবার বন্ধ করে দেওয়া হলো। কি কারণে বন্ধ করা হলো, এছাড়া বিভিন্ন নিউজ পত্রিকায় কি বলা হয়েছে সেটি আপনাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমি একটি নিউজ পত্রিকা থেকে খবরটি সংগ্রহ করেছি, যেটি হচ্ছে News18 বাংলা। তার লিঙ্কও দেওয়া আছে ডিসক্রিপশনে, চাইলে আপনারা সরাসরি দেখে নিতে পারেন। চলুন আমরা সরাসরি সেই পত্রিকাটি পড়েই দেখে নিই কি বলা হয়েছে এখানে। এখানে বলা হয়েছে প্রচেষ্টা প্রকল্পে সরকারি এককালীন 1,000 টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু লকডাউনের মধ্যে মালদহের জেলাশাসক দপ্তর চত্বরে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে, লাইনে দাঁড়ানো নিয়ে ধস্তাধস্তি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি কিছুই বাদ যায়নি। ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়ে পড়েন কাতারে কাতারে মানুষ, উধাও হয়ে যায় সামাজিক দূরত্বের সাবধানতা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এমনকি মহকুমার শাসক নামলেও ভিড় কমেনি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লাইনের দৈর্ঘ্য। মালদহে প্রচেষ্টা প্রকল্পে আবেদনপত্র জমা দেওয়ার হিরিকের এই ছবি চাউর হতেই হইচই পড়ে যায় রাজ্য জুড়ে। দুপুর নাগাদ মালদহ প্রশাসনের পক্ষ থেকে ফর্ম নেওয়া বন্ধ করে ভিড় সরিয়ে দেওয়া হয়। এরপরেও দফায় দফায় মালদহের জেলা শাসকের দপ্তরের সামনে ভিড় করেন অনেকেই। এরপর জেলা প্রশাসনিক ভবনে ভিতরে ঢোকার দরজার পাশে ঝুলিয়ে দেওয়া হয় নোটিশ, জানিয়ে দেওয়া হয় আপাতত আর কোনো আবেদনপত্র গ্রহণ করবে না জেলা প্রশাসন। শেষ পর্যন্ত বিকেলে রাজ্য অর্থ দপ্তরের নির্দেশিকা এসে পৌঁছয় মালদহে। মালদহ সহ সমস্ত জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন পরিস্থিতিতে রাজ্যের কোথাও কোনো সরকারি অফিসেই আর সশরীরে প্রচেষ্টা প্রকল্পের আবেদনপত্র জমা করা যাবে না। হ্যাঁ বন্ধুরা, এই কারণে প্রচেষ্টা প্রকল্পের আবেদনপত্র ফর্ম জমা নেওয়া বন্ধ করে দেওয়া হয়। এই প্রকল্পে টাকা নেওয়ার জন্য প্রচণ্ড ভিড়, এছাড়া কেউ সামাজিক দূরত্ব বজায় রাখছে না, কাউকে বুঝিয়ে পারা যাচ্ছে না। যদি সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশ মতো সবাই ফর্ম জমা করত, তাহলে হয়তো এই প্রকল্প চালু থাকতো। তবে আমি এই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন করব, এমন কিছু ব্যবস্থা করুন যাতে সকলেই বাড়িতে বসে নিজের মোবাইল থেকেই প্রচেষ্টা প্রকল্পের ফর্ম জমা করতে পারে অথবা আবেদন করতে পারে। বন্ধুরা, আপনারাও যদি চান বাড়িতে বসে নিজের মোবাইল থেকে অনলাইনে এই প্রকল্পের অ্যাপ্লাই করতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনারা সবাই একমত কি না, বা এই নিয়ে আপনার কি মন্তব্য, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যকে জানিয়ে দিতে যাতে কেউ ভিড় আর না করে, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভালো থাকুন, পরিবারের খেয়াল রাখুন, কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।